ভারতের বিপক্ষে দুই টেস্টে বাজেভাবে হারের পর এবার টি টোয়েন্টি ফরম্যাটে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রোববার সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। সাকিববিহীন বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে কৌতূহল। ওপেনিংয়ে দেখা মিলতে পারে চমকের মিরাজ নাকি মেহেদি। বাংলাদেশের একাদশে সুযোগ মিলবে কার, কোন তিন পেসারই বা থাকছেন একাদশে। ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের বিপক্ষে সর্বশেষ 5 টি টোয়েন্টির একটিতেও জয়ের দেখা নেই বাংলাদেশের। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ব্যতীত বাকি 4 ম্যাচেই বড় পরাজয় সঙ্গী টাইগারদের। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে বরাবরই দুর্বল দল বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদের মাটিতে টি টোয়েন্টি সিরিজটা তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই বলা চলে। দুটি টেস্টেই লড়াই জমাতে না পারা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টিতে টাইগাররা নতুন উদ্যমে নামতে চায় মাঠে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক শান্ত শুনিয়েছেন বড় আশার বাণী। আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানান তিনি। সাকিব না থাকায় বাংলাদেশের একাদশ সাজানোটা বেশ চ্যালেঞ্জিং কাজই হবে টিম ম্যানেজমেন্টের জন্য। ওপেনিংয়ে লিটনের জায়গা নিশ্চিত। তানজিদ তামিম এবং পারভেজ হাসান ইমনের থেকে যে কোনো একজনকে দেখা যেতে পারে লিটনের সঙ্গে হিসেবে। সেই দৌড়ে আপাতত অবশ্য এগিয়ে থাকছেন ইমন। তিনে দেখা যাবে অধিনায়ক শান্তকে, তাহিদহৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী, অনেকদের জায়গাও নিশ্চিত একাদশে। তবে টিম ম্যানেজমেন্টকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে 7 নম্বর পজিশন নিয়ে। একদিকে মেহেদি হাসান মিরাজ, অন্যদিকে শেখ মেহেদি। মিরাজ ব্যাটিংয়ে এগিয়ে মেহেদির থেকে, আবার নতুন বলে বেশ কার্যকরী শেখ মেহেদি। এই দুইজন থেকে একজনকে বেছে নেওয়া সহজ নয়, সেই কঠিন কাজটি করতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। তবে ধারণা করা যাচ্ছে প্রথম টি টোয়েন্টিতে মিরাজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। রিশাদের একাদশে থাকা নিয়ে প্রশ্ন থাকার সুযোগ নেই, বাকি থাকে পেসার। সম্ভবত এদিন 3 পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা। সেক্ষেত্রে একাদশে থাকতে পারেন 2 বাহাতি পেসার মুস্তাফিজ ও শরীফুল, তাদের সঙ্গী হতে পারেন তানজিম সাকিব। এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, রাকিবুল হক, স্পোর্টসমেল 24।